অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য। প্রথমেই জানাই, শনির প্রথম ঘর হচ্ছে এই মকর রাশি, এবং এই মকর রাশি হচ্ছে পিতৃতত্ত্ব রাশি। এই পিতৃতত্ত্ব রাশি হওয়ার জন্য শনির পাশাপাশি বুধেরও প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়, কারণ পিতৃতত্ত্বের মালিক হচ্ছে বুধ। এই জন্য এখানে শনির সঙ্গে বুধেরও কিন্তু এই রাশির মধ্যে প্রভাব লক্ষ্য করা যায়। এই জন্য মকর রাশির ব্যক্তিরা বুদ্ধিমান হয়ে থাকে। মকর রাশির ব্যক্তিরা সঠিক সময় সঠিক কর্ম কিন্তু করে, এবং আগে কি ঘটবে, ভবিষ্যতে কি ঘটবে, তার একটা কিন্তু পূর্বাভাস কিন্তু পায়। অর্থাৎ একটা আন্দাজ করতে পারে যে ফিউচারে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে, এবং সেই ঘটনাগুলো কিন্তু সঠিক হয়। সেই ধারণাগুলো, তার মধ্যে আধ্যাত্মিক জিনিসটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে মকর রাশির। মকর রাশির ব্যক্তিরা চালাক হয়, এবং এই রাশির যারা ব্যক্তিরা আছে তারা যথেষ্ট পরিমাণে ধনবান হয়ে থাকে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটু দেরিতে উন্নতি হয়, কিন্তু ফিনান্সিয়াল দিকটা কিন্তু ক্রাইসিস থাকে না। প্রথম দিকে একটু হলো সংঘর্ষ, কিন্তু 30-এর পর থেকে এই মকর রাশির ব্যক্তিদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব স্ট্রং হয়, ইন্টেলিজেন্ট হয়ে থাকে মকর রাশির ব্যক্তিরা। এবং এই ব্যক্তিরা যদি এরা সঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে চলার পারে, এই রাশির জাতক বা জাতিকারা পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, যেমন পরিস্থিতি ঠিক সেইভাবে কিন্তু চলতে পারে। অর্থাৎ বেশ মিশুকে রাশি এই মকর রাশি। এইবার আপনাদেরকে জানাই, এই মকর রাশির যারা ডক্টর লাইনে আছে, বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, বা শিক্ষকতার লাইনে আছে, বা যারা কোনো যে কোনো লাইনে থাকুক না কেন, সেই লাইনে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু তাদের সেই বিষয়ে জ্ঞান কিন্তু বিদ্যমান থাকে, যথেষ্ট জ্ঞান থাকে। যদি অ্যাস্ট্রোলজিতে থাকে সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট দক্ষতা থাকে। কিন্তু পাশাপাশি আমি বলে রাখি, মকর রাশির ব্যক্তিদের সব বিষয়ে মোটামুটি জ্ঞান কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে। এই মকর রাশির ব্যক্তিদের যেমন চালাক হয়ে থাকে, বুদ্ধিমান হয়ে থাকে, এই সঙ্গে সঙ্গে আমি জানি মকর রাশির ব্যক্তিরা তাদের আর্থিক উন্নতির জন্য, ভাগ্যের উন্নতির জন্য অবশ্যই হোয়াইট জারকন অবশ্যই পরিধান করবেন, অবশ্যই আপনার রাশিচক্রকে একবার পর্যালোচনা করবেন, এবং পাশাপাশি পান্না, এই দুটো রত্ন যদি মকর রাশির ব্যক্তিরা যদি পড়তে পারেন, সেক্ষেত্রে আপনাদের জীবনে আমূল পরিবর্তন কিন্তু হবে। অর্থাৎ হোয়াইট জারকন এবং আপনার হচ্ছে পান্না। অবশ্যই আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে, আপনার যাকে পছন্দ হয় তাকে দেখিয়ে আপনারা এই দুটো রত্ন পড়ুন, দেখবেন আপনাদের মিরাকেলের মতন কাজ করবে। এর সাথে সাথে জানাই, মকর রাশির যারা ব্যক্তিরা আছে তারা অবশ্যই সকালে উঠে অবশ্যই স্নান করার পর সূর্য প্রণাম অবশ্যই করবেন, তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ মকর রাশির যারা ব্যক্তিরা আছেন, অবশ্যই প্রতিদিন নিয়মিত আপনারা সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করুন। এর সাথে সাথে জানাই, মকর রাশির ব্যক্তিরা আপনারা সূর্য প্রণামের সাথে সাথে আপনারা হনুমানজির মন্দির যান, হনুমানজির দর্শন আপনারা অন্তত করুন একবার। যদি শনিবার আপনারা যদি একবার দর্শন করে আসতে পারেন, দেখবেন যাদের রাশিচক্রে বিভিন্ন বাধা বিপত্তি আসছে, বিয়ে হতে চাইছে না, টাকার সমস্যা হচ্ছে, চাকরির সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা, আপনার সম্পত্তিগত সমস্যা, আপনারা শুধু একবার হনুমানজির মন্দিরে, শুধু প্রত্যেক শনিবার, শুধু কিচ্ছু করবেন না, আপনারা একবার প্রণাম করে আসুন। আর যদি পারেন মেটে কার্ডের সিঁদুর যদি আপনারা দিতে পারেন, এবং
চ্যামিলি তেলের প্রদীপ যদি দিতে পারেন, দেখবেন শত্রু বিনাশ হয়ে গেছে চ্যামিলি তেলের প্রদীপ যদি দিতে পারেন। এর পাশাপাশি অশ্বত্থ গাছের নিচে আপনারা একটা শনিবার করে একটা অন্তত ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, যারা খুবই সমস্যাতে আছে, এবং সেই অশ্বত্থ গাছকে আপনারা পরিক্রমা করুন এবং ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা যদি 8 বার পাঠ করেন সেক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু আসবে। অর্থাৎ মকর রাশি হচ্ছে শনির প্রথম রাশি, এই রাশিতে মকর রাশিতে শনি ধন অর্থাৎ অর্থ ঐশ্বর্য কিন্তু দিয়ে থাকে এবং আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হয় যদি আপনারা সঠিক পথে চলেন এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যথেষ্ট বুদ্ধিমান হন এবং সিদ্ধান্ত এবং পরে কী ঘটবে, ফিউচারে কী ঘটবে, ভবিষ্যতে কী ঘটবে তার কিন্তু অগ্রিম পূর্বাভাস কিন্তু আপনারা আগে থেকে বুঝতে পারেন, যেটা বুঝতে পারছেন কি না সেটা কিন্তু 100 না হলে 90% কিন্তু সেটা মিলে যায়। এবং আপনাদের যথেষ্ট কর্মদক্ষতা দূরদর্শিতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বিদ্যমান, অর্থাৎ মকর রাশি ক্ষেত্রে শনি বিশেষ কিন্তু লাভ প্রদান করে থাকে, শনি মহারাজের কিন্তু কৃপা পায়। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি আলোচনা করলাম মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য, নেক্সট দিনে আমি আরও রাশি বাদবাকি রাশি নিয়ে আপনাদেরকে আস্তে আস্তে ভিডিও দিতে লাগবো। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।